আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের জেলা বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুমি আহসান। পুরো সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তা শিরোনামগুলো। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কাঁচা চামড়া কিনতে সহজ শর্তে সরকার ঋণ দেবে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। লালমনিরহাটের হাতিবান্ধায় বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ, বিপৎসীমার 38 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত। এবং মৌলভীবাজারের পাহাড়ি অঞ্চলে বাড়ছে লেবুর চাষ, করোনার কারণে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও বঞ্চিত হচ্ছেন কৃষক। এতক্ষণ শুনছিলেন জেলা বার্তা শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ট্যানারি কারখানার মালিকরা যাতে কাঁচা চামড়া সহজেই কিনতে পারে, এজন্য তাদেরকে সহজ শর্তে সরকার ঋণ দেবে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সাভার সহকর্মী তৌকির আহমেদ জানান, ঢাকার ধামরাইয়ের কুল্লা এলাকায় স্থানীয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এ সময় আরও বলেন, কাঁচা চামড়ায় লাগানোর জন্য সরকারের কাছে বর্তমানে 20 লাখ টন লবণ মজুত রয়েছে, এতে কোনো সমস্যা হবে না। করোনা ভাইরাসের মধ্যে শিল্প কারখানাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারখানাগুলো খুলে দিয়েছেন, যাতে করে বাংলাদেশ অর্থনীতির ক্ষতিগ্রস্ত না হয়। মাননীয় প্রধানমন্ত্রী সেটি গ্রহণ করেছেন এবং তাদেরকে সহজ শর্তে চামড়া ক্রয়ের জন্য ঋণ প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। সাভার উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সাথে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনা করা ও এডিস মশার বিস্তার রোধে করণীয়। আসন্ন কোরবানির ঈদে স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করার লক্ষ্যে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক বিশেষ মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। সাভার সহকর্মী তৌকির আহমেদ জানান, অনুষ্ঠানে মেডিকেল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার হাসিবুর রহমান লিমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাইমুল হুদা, সাথে ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধ করে তোলার লক্ষ্যে ডাক্তার সাইমুল হুদা দিক নির্দেশনা নিয়ে গেলেন সাভারস্থ বিভিন্ন মসজিদের ইমাম সাহেব ও খতিবগণ। ঢাকা 5 আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থী, ব্যানার ফেস্টুন লাগানো সহ নিয়মিত নেতাকর্মীদের সাথে নিয়ে মত বিনিময় করছেন তারা। বিস্তারিত দেখুন রফিকুল ইসলামের রিপোর্টে। করোনা ভাইরাসের কারণে ঢাকা 5 আসনের উপনির্বাচনের তারিখ ঠিক না হলেও বসে নেই সম্ভাব্য প্রার্থীরা, দলীয় মনোনয়ন পেতে ইতিমধ্যে নানা কার্যক্রম করছেন তারা। ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন প্রতিদিন ঢাকা 5 আসনে কোনো না কোনো কার্যক্রম করছেন। তারই ধারাবাহিকতায় ড্যামরার স্টাফ কোয়ার্টার এলাকায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। দলীয় মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন কামরুল হাসান রিপন। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সম্পূর্ণ এখতিয়ার, ওনার সিদ্ধান্ত চূড়ান্ত, উনি যে ডিসিশন নেবেন সেটাই আমরা মাথা পেতে নেব। তারপরও আমি আশাবাদী যতগুলি ক্যান্ডিডেট আছেন তাদের সাথে সমন্বয় করে আমাকেও উনি হয়তো বা মূল্যায়িত করবেন। জননেত্রী শেখ হাসিনা যেটা চায় মানুষকে সেবা দেওয়া, কর্মের কাজের প্রতি ফাঁকি না দেওয়া, সে ব্যাখ্যাপট থেকে আমি অনেক আশাবাদী, অনেক আশাবাদী। যাত্রাবাড়ি, ড্যামরা ও কদমতলী থানার আংশিক অংশ নিয়ে গঠিত ঢাকা 5 আসন অবস্থানগত দিক দিয়ে আওয়ামী লীগের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই আসনে দলের পরীক্ষিত নেতাকে সংসদ সদস্য হিসেবে চান নেতাকর্মীরা। আলহাজ কামরুল হাসান রিপন ভাই 1/11 পরীক্ষিত ছাত্রনেতা, তিনি সৎ, শিক্ষিত এবং মেধাবী। আমরা চাই কামরুল হাসান রিপন ভাই যদি ঢাকা 5 আসনে আওয়ামী লীগ থেকে নৌকা মার্কায় মনোনীত হন, আমাদের ইয়ং জেনারেশন থেকে শুরু করে সর্বস্তরের জনগণের আশা আকাঙ্ক্ষা কামরুল হাসান রিপন ভাই পূরণ করতে পারবেন। আমরা অবশ্যই ঢাকা 5-এ এমন কাউকে চাবো যে অনেস্ট। আর মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট কামরুল হাসান রিপন ভাই ওনাকে যোগ্য মনে করছে, বিধায় ওনাকে ঢাকা দক্ষিণের দায়িত্ব দিছে। ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন এবং স্বেচ্ছাসেবক লীগ, আমরা তো সবাই আছি, আমরা সবার একটাই চাওয়া যে আলহাজ কামরুল হাসান রিপন ভাইকে এই এলাকার এমপি সাহেব দেখতে চাই। গত 6 মে ঢাকা 5 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করেন। পরবর্তীতে 10 মে এই আসনটিকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন সচিবালয়।
পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা কবে হবে তা এখনো অনিশ্চিত। রফিকুল ইসলাম, জয়যাত্রা টেলিভিশন, ঢাকা। লালমনিরহাটের হাতিবান্ধায় বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। তিস্তা নদীর পানি প্রবাহ বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল রাতে পানি প্রবাহ বিপদসীমার 38 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। লালমনিরহাট সহকর্মী মোহাম্মদ নুরুল হকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন তানজিদ ভুঁইয়ার রিপোর্টে। ভারতের উজান থেকে নেমে আসা পানীয় পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। আজ তিস্তা নদীর পানি বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। পানির স্বাভাবিক প্রবাহ 52.60 সেন্টিমিটার, বর্তমান পানি প্রবাহ 52.85 সেন্টিমিটার। শুক্রবার রাতে পানি প্রবাহ বিপদসীমার 38 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। এর ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড তিস্তা ব্যারেজের সবকটি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। জেলায় 15টি গ্রামের 25,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানি উঠছে, হেঁটে পার হইতে পারি না, কলার ভুড়ে নিয়ে পার হইতেছে। পানি কেউ অন্তস্থ শূন্য খাবার নিয়ে আসে নাই, চুলে এত চাপ ধরে নাই। পানি কমবে না কমবে সময় করা নাই। আমরা পানিবন্দী অনেকগুলো ঘর, এখানে কেউ কোনো নম্বর সেভের কোনো খোঁজ খবর নেই। বন্যা দুর্গত এলাকার পানিবন্দী লোকজন পানি ও শুকনো খাবার সমস্যায় ভুগছেন, কিন্তু আজ পর্যন্ত এই এলাকায় সরকারি তৎপরতা লক্ষ্য করা যায়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। প্রথম থেকে এখানে আমরা আসি বীর মোতারমিয়া মোদার কলেজে আসরাজন পথে গুরু বছর নিয়ে আমরা বাচ্চা কাছে সব ফ্যামিলি সহ আসছি, 8 জন ফ্যামিলি আসি। এক পর্যন্ত আমাদের সবাই দেখে গেছে, এখন পর্যন্ত আমাদের কিছু দেয়নি। গন্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাক্তার আতিয়ার রহমান বলেন, এলাকার বন্যা কবলিত লোকজনের স্থায়ী সমাধান তিস্তার বাম তীরে বাঁধ জরুরি প্রয়োজন। বারবার সরকারের কাছে দাবি করেছি, উদ্যোধন কর্তৃপক্ষের কাছে দাবি করেছি, ত্রাণ মন্ত্রীর কাছে দাবি করেছি, পানি উন্নয়ন মন্ত্রীর কাছে দাবি করেছি, কিন্তু আমার আজ পর্যন্ত তিস্তা নদীর বাঁধ মাত্র আমি 1.5 কিলো দাবি করছি, কিন্তু আজ পর্যন্ত কোন বাঁধের 1 কিলো কেনা 0.5 কিলো পর্যন্ত কোনো কাজ হয় নাই। এদিকে হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন বলেন, শুক্রবার রাতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করা হয়েছে। বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানানোর জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের হাতিবান্ধা উপজেলায় বন্যার পানি ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি তৃতীয় দফার মতো বিপদসীমা অতিক্রম করে আজকে সকাল 9টা তথ্য অনুযায়ী 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে আমাদের প্রায় 6টি ইউনিয়নের ব্যাপক সংখ্যক লোকজন পানিবন্দী হয়ে পড়েছে। গত রাত্রে আমি নিজে সরেজমিন পরিদর্শন করেছি, সেখানে কিছু মানুষ একটি কলেজে আশ্রয় নিয়েছে, তাদের খোঁজখবর নেওয়া হয়েছে, পাশাপাশি অন্যান্য বিষয়ে তাদেরকে সহযোগিতা করা হয়েছে। নদী তীরবর্তী জনপদ রক্ষায় ও পানিবন্দী মানুষজনের পর্যাপ্ত ত্রাণ ও শুকনো খাবার জরুরি ভিত্তিতে দিবেন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। তানজিদ ভুঁইয়া, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন। ফরিদপুরের সদরপুর উপজেলার নদীপাড়ে চরাঞ্চলের মানুষের বর্ষার মৌসুমে চলাচলের একমাত্র বাহন হচ্ছে নৌকা। দীর্ঘদিন ধরে রয়েছে নৌকার সাথে তাদের মিতালি। ফরিদপুর সদরপুর সহকর্মী তানভীর তুহিন জানান, তারই ধারাবাহিকতায় বর্ষার আগমনে ব্যস্ত সময় পার করছেন সদরপুর উপজেলার নৌকা তৈরির কারিগররা। নৌকা তৈরির কারখানাগুলোতে তৈরি করছেন বিভিন্ন সাইজের নৌকা। এসকল নৌকা তৈরি হচ্ছে চাম্বুল ও উইরাম গাছের কাঠ দিয়ে। নৌকা তৈরির কারিগররা জানান, গত বছরের তুলনায় এবছর নৌকার চাহিদা অনেক বেশি, তাই তাদের কাজ করতে হচ্ছে দিন রাত। এসব নৌকা স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কারিগররা আরও জানান, পানি বৃদ্ধি পেলে তাদের নৌকার চাহিদা বেড়ে যায়, আর পানি কমলে নৌকার চাহিদা কম থাকে। আমাদের বছরে কাম কাজে করে আমরা খুব ভালো আছি। আমরা এবার বেচা কিনে যে ধরেন আমাকে রেট খরচ যায় তাতে কুসা প্রতি করে আমাকে 500 টাকা করে থাকে। আর ওখান তো 30টা কুসার অর্ডার আছে, আমরা ওখান তো পর্যন্ত দিয়ে সারতে পারবো না কিনে। এই বছর মনে করেন কম বেশি কিছু লাভ হবে, লস যাবে না বেশি। এখনো সময় আছে, যদি পানি না হয় তো মনে করেন লস হবে। আমার গেলবার বেশি আমি 49টা, এবার আমার মাল মনে করেন 90টার পার হয়ে আসছে।
সাতক্ষীরা তালায় বাংলাদেশ কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন কোভিড-19 ক্ষতিগ্রস্ত কিন্ডার গার্ডেনের অস্তিত্ব রক্ষার স্বার্থে আর্থিক প্রণোদনা প্রাপ্তির লক্ষ্যে শান্তিপূর্ণ মানববন্ধন ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা তালা সহকর্মী নজরুল ইসলাম জানান, তালা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক নূর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিমুল বিল্লাল বাপ্পির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সর্দার মোশিয়ার রহমান। এ সময় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সাবিনা ইসমিন, শিক্ষক দিলীপ কুমার ভট্টাচার্য সহ আরো অনেকেই। এ সময় নেতৃবৃন্দ বলেন, প্রাণঘাতী করোনার কারণে কিন্ডার গার্ডেন স্কুলগুলো শিক্ষক মণ্ডলেরা মানবেতর জীবন যাপন করছেন। জাতীয় সংসদের হয়ে ইকবালুর রহিম এমপি করোনার এই মহামারীর সময় দেশের একটি মানুষও যেন না খেয়ে থাকেনি উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে প্রচুর বরাদ্দ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারীর সময় জনগণের দুর্ভোগ লাঘবে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। দিনাজপুর সহকর্মী মিজানুর রহমান জানান, মনকে পরিষ্কার করে মানুষের সেবায় উৎসর্গীকৃত করলে করোনার হাত থেকে রেহাই পাবেন। তবে কোনো অনিয়ম, দুর্নীতি, ত্রাণ লুণ্ঠন, চাঁদাবাজি, ঔষধের অতিরিক্ত মূল্য আদায়কারীদের ছাড় দেয়া হবে না। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মাকফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিনা রাজোসনা সহ আরো অনেকেই। পিরোজপুরের কাউখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস 2020 উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহামারী কোভিড-19 প্রতিরোধ করি, নারী ও কিশোরী সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিবার পরিকল্পনার সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা সহকারী ভূমি কমিশনার মাহমুদ রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদ মৃদুল আহমেদ সুমন। পিরোজপুর সহকর্মী মাহমুদ ফয়সাল হাসান জানান, এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন চিরাপাড়া পাট সাতুরিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল কালাম আজাদ সহ আরো অনেকেই। উপজেলার 5টি ইউনিয়নের মধ্যে চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মীরা জনগণকে বিভিন্ন সেবা নিশ্চিতকরণে প্রথম স্থান অর্জন করেন। মৌলভীবাজারের পাহাড়ি অঞ্চলে বাড়ছে লেবুর চাষ, জেলার প্রায় 3,000 বাগানে উৎপাদিত লেবু স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের অন্যান্য অঞ্চলে। করোনার কারণে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও বঞ্চিত হচ্ছেন কৃষকরা। আমাদের মৌলভীবাজার সহকর্মী মোহাম্মদ জুয়েলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন তানজিদ ভুঁইয়ার রিপোর্টে। মৌলভীবাজার পাহাড় টিলার মাটি ও আবহাওয়া দুটি লেবু চাষের খুবই উপযোগী। জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল সহ বিভিন্ন উপজেলার পাহাড়ি এলাকায় বাণিজ্যিকভাবে হচ্ছে লেবু চাষ। কাগজি, চায়না, জারা, পাতি ও কাঁটালেবু সহ জেলায় এবছর 1,633 হেক্টর জমিতে আবাদ হয়েছে। এ মৌসুমে ফলন ভালো হলেও লেবুর দাম নিয়ে হতাশ চাষিরা। চাষিরা বলছেন, এবছর প্রথম দিকে বিরূপ আবহাওয়ায় লেবু বাগানের কিছু ক্ষতি হলেও ফলন ভালোই হয়েছে। প্রত্যন্ত জনপদের চাষিরা বিক্রির জন্য নিয়ে আসছেন বাজারে, আর করোনায় লেবুর বাড়তি চাহিদা থাকায় এর সুফল নিচ্ছেন পাইকার ও মধ্যস্বত্বভোগীরা। চৈত্র মাসে আমাদের এখানে ফসল দাম থাকে, লেবু দাম থাকে, তখন আমাদের গাছের মধ্যে কোনো লেবু আর রেখে দেয় কম আসে, কারণ যে বাগান মালিক গুলা পানি দিতে পারতেছে, বাগান মালিক গুলার বাগানে লেবু আসতেছে, ওরা দাম পাইতেছে, কিন্তু আমরা যারা দিতে পারতেছি না তারা বাগানে কোনো ফল আসে না, আমরা তেমন টেকাউন লেবু তেয়ে পাইতেছি না। শুকনার সিজনে আমরা এটা নিয়ে খুব সমস্যায় পড়ি। প্রধান কারণ হচ্ছে আমরা সেচের জন্য যে প্রয়োজনীয় পানি বা ব্যবস্থা সেটা করতে পারি না। কৃষি বিভাগ থেকে আমাদের সেই ব্যাপারে কোনো সহযোগিতা করে না। বর্তমানে হচ্ছে লেবুর সিজন, বর্তমানে মেঘ বৃষ্টি সব কিছুই আছে, আমরা প্রচুর পরিমাণে লেবু উৎপাদন করতে পারি বা বিক্রি করতে পারি। চাষিরা জানান, প্রতিবছরই লেবু বাগানে সেচ দেওয়া প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়, তাছাড়া সার, পোকামাকড়ের কীটনাশক সময় মতো পাওয়া যায় না, ফলে বাজারের লেবুর চাহিদাকালীন সময়ে পরিপক্ক ফলন আসে না গাছে। বর্তমানে আমরা যারা লেবু ব্যবসায়ী আছি তারা মোটামুটি এখন লেবু আছে প্রায় বেশি, কিন্তু লেবুর দাম কম। সো আরও যা আমরা লেবু বাগান মালিক আছে তারা সবাই নিজের গাইড থেকে এগুলা খরচ করাতে হয়, কৃষি অফিস থেকে কোনো আমাদের খোঁজ মানে অনেক অনুদান দেওয়া হয় না। এবং বাগানের যে পরিচর্যা করার কথা, যে পরিমাণ শ্রমিক হওয়ার কথা, এই পরিমাণ শ্রমিকও আইতেছে না করোনার ভয়ে।
নিজ ফেটের তাগিদার কত গড় বইয়া থাকা যায়। তো ফলন মোটামুটি খারাপ না, তবে সেই হিসাবে কোনো বাজার না। জেলায় উৎপাদিত লেবু স্থানীয় চাহিদা মিটিয়ে ষাটবাগই দেশের অন্যান্য বাজারে বিক্রয় হয়। শ্রীমঙ্গলের আড়তে মৌসুম বুঝে গড়ে 35-40 লক্ষ টাকার লেবু কেনাবেচা হয়। 15 দিন আগেও ভালো মানের 100 লেবু বিক্রি হয়েছে 400-500 টাকা, যা এখন নেমে এসেছে 50-60 টাকায়। তবে এবার করোনার প্রভাবের কথা জানালেন আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন। গত খরায় লেবুর ফসল কমেছে, কিন্তু দাম সীমাহীন গেছে রমজান মাসে। বর্তমানে বৃষ্টি দেওয়ার পরে ফসল বাড়ছে, কিন্তু দাম এখন নাই বললেই চলে। এখন 4,000 লেবু বেচতেছি আমি 1500। কাগজি লেবুর চাষ সহজ ও লাভজনক হয়, চাষিদের আগ্রহ বাড়ছে। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26,128 মেট্রিক টন। তবে গত বছরের উৎপাদনকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানালেন কৃষি কর্মকর্তা কাজী লুৎফুল বাড়ি। তো এবছরের বিশেষত্ব হচ্ছে এই যে করোনা পরিস্থিতিতে লেবুর দাম অত্যন্ত ভালো ছিল। আগামীতে আমরা লেবুর আবাদ এলাকা যাতে সম্প্রসারিত হয় সেজন্যে লেবু উৎপাদনের উপর একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই প্রকল্পের মাধ্যমে এবছরই আমরা প্রায় 90টি বাগান করেছি। জেলার 7 উপজেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 3,000 লেবু বাগান আছে, যার সঙ্গে মালিক শ্রমিক ব্যবসায়ী মিলে প্রায় 1,50,000 লোক সম্পৃক্ত রয়েছেন। তানজিদ ভুঁইয়া, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন। বালিয়াডাঙ্গি চৌরাস্তা মোড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত কিন্ডার গার্টেন ও সমমান শিক্ষা প্রতিষ্ঠানের নিদারুণ অর্থ কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সারা দেশের ন্যায় প্রণোদনা প্রাপ্তির প্রত্যাশায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বালিয়াডাঙ্গি সহকর্মী এন এম নুরুল ইসলাম জানান, মানববন্ধনে মোহাম্মদ রফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের বালিয়াডাঙ্গি শাখার উপদেষ্টা মোহাম্মদ জুলফিকার আলী জিল্লুর, সহসভাপতি মোহাম্মদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির ও স্টার মডেল স্কুলের পরিচালক মোহাম্মদ রেজাউল করিম সহ আরও অনেকেই। এ সময় মানববন্ধনে বক্তারা দাবি করেন, প্রায় 4 মাস স্কুল বন্ধ থাকায় কিন্ডার গার্টেন শিক্ষকদের পরিবার অসহায় করুণ অবস্থায় জীবনযাপন করছেন। দিনাজপুরের ঘোড়াঘাটে একটি ভাঙ্গা কালভার্টের দুর্ভোগে ভারী যানবাহন চলাচল। ঘোড়াঘাট উপজেলার সর্ববৃহৎ ও জনবহুল এলাকা রানীগঞ্জ হাট টু ডুগডুগি হাট, এ দুটি হাটের সংযোগ সড়কের 3 নম্বর সিংরা ইউনিয়নের মধ্যে পাকা সড়কের কালভার্টটি কিছুদিন হল ভেঙে গেছে। দিনাজপুর ঘোড়াঘাট সহকর্মী জিল্লুর রহমান জানান, এ সড়কে প্রতিদিন হাজার হাজার লোক রিক্সা, ভ্যান, মোটরসাইকেল সহ ভারী যানবাহন ও মানুষের বহুল চলাচল করে। সম্প্রতি কালভার্টটির দুপাশে ভেঙে যাওয়ায় ভারী বা মাঝারি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া কালভার্টের নিচে গাছের গুল ফেলে তার উপর সামান্য রড দিয়ে স্ল্যাবটি ঢালাই দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, কোনো ব্যক্তি বা দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণেই করোনার মধ্যে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পেছানোর আইনগত কোনো সুযোগ নেই। যশোর সহকর্মী আবদুল্লাহ মাহফুজ জানান, যশোর 6 কেশবপুর আসনের উপনির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রার্থীদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের কেন্দ্রে আসতে প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচনের কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আমি এখানে আপনাদের মাধ্যমে ভোটারদের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে ভোট দিতে আসবেন, কারণ আমাদের এই করোনা আছে এবং করোনা আরও অনেকদিন থাকবে, সে কারণে আমরা সব কিছু বন্ধ করে থাকতে পারি না। আমাদের দৈনন্দিন কাজ আমরা চালিয়ে যাই, প্রত্যহিক কাজ আমরা চালিয়ে যাই, তার মধ্যে এই যে নির্বাচনের মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটাকেও আমরা চালিয়ে যাব এবং এটার দায়িত্ব পালন করব, এটাই আমাদের প্রত্যাশা। বলেছেন যে এটা সাংবিধানিক বাধ্যবাধকতা, এটা আমরা এরপরে আর আমরা পিছিয়ে যেতে পারি না, সে কারণে বাধ্য হয়ে। করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শনিবার দিনাজপুর প্রেস ক্লাবের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর প্রেস ক্লাবের সহসভাপতি নুরুল হুদা দুলাল। দিনাজপুর সহকর্মী মেজানুর রহমান জানান, এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ কুমার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন হোসেন, দপ্তর সম্পাদক মাহবুবুল হক খান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক সুলতান মাহমুদ,
ক্রীড়া সম্পাদক মনসুর রহমান সহ আরো অনেকেই। রাত থেকে কখনো ঘুরি ঘুরি বৃষ্টি, আবার কখনো মুষলধারে বৃষ্টি, এর মাঝেই উপজেলার এই প্রান্ত হতে ওই প্রান্তে চষে বেড়ান নান্দাইলের সাংসদ আনোয়ারুল আবেদিন খান তুহিন। ময়মনসিংহ নান্দাইল সহকর্মী আবুল খায়ের হিমেল জানান, উপজেলার প্রতিটি হতদরিদ্রের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্যে নান্দাইলে 500 হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম সুজন, পৌর মেয়র মোহাম্মদ রফিক উদ্দিন ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল সহ আরও অনেকেই। কুড়িগ্রামের ফুলবাড়িতে আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে ইউএসএ আইডি ও উইন্ডরক ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং ইন পার্সনস প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন ও বাল্য বিবাহ প্রতিরোধে 2017 সাল থেকে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। কুড়িগ্রাম ফুলবাড়ির সহকর্মী জাহাঙ্গীর আলম জানান, তারই ধারাবাহিকতায় কাশীপুর ইউনিয়নের ঘুঘুরহাট বাজারে ফুলকুড়ি অনির্বাণ যুব উন্নয়ন সংঘের আয়োজনে অসহায় হয়ে পড়া 32 জন মানব পাচারের শিকার হওয়া ব্যক্তির মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কাশীপুর ইউপি চেয়ারম্যান গুলজার হোসেন মণ্ডল, কাশীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম সহ আরো অনেকেই। শেষ করব আজকের জেলা বার্তা, তবে তার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কাঁচা চামড়া কিনতে সহজ শর্তে সরকার ঋণ দেবে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। লালমনিরহাটের হাতিবান্ধায় বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ, বিপৎসীমার 38 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত। এবং মৌলভীবাজারের পাহাড়ি অঞ্চলে বাড়ছে লেবুর চাষ, করোনার কারণে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও বঞ্চিত হচ্ছেন কৃষক। এই ছিল আমাদের আজকের জেলা বার্তায়, আমাদের পরবর্তী বার্তা দেখার আমন্ত্রণ। সারা দেশের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।